আসসালামু আলাইকুম সবাইকে। আমরা হয়তো বা অনেক কিছু একটা পেজ ক্রিয়েট করে রাখবো বা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমরা ভিডিও আপলোড করবো। তার জন্য প্রথমত কিন্তু আমাদের একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল ফটো দরকার, যেটা আমরা ফেসবুক আইডিতে ব্যবহার করবো বা পেজে বা ইউটিউব চ্যানেলের প্রোফাইল হিসেবে আমরা ব্যবহার করবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল ফটো আমরা তৈরি করতে পারি আমাদের নর্মাল ছবি থেকে। তার আগে আমি আপনাদেরকে বলবো যে মিক্সকিট ওয়েবসাইট সম্পর্কে, মূলত মিক্সকিটের স্পন্সর ভিডিওটা। মিক্সকিট থেকে কিন্তু আপনারা কপিরাইট ফ্রি স্টক মিউজিক, তারপর যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট এবং স্টক ভিডিও ফুটেজ আমরা কিন্তু সংগ্রহ করতে পারি, যেগুলো আমাদের ভিডিওতে প্রয়োজন হতে পারে। তো চলো একটু দেখে আসি। আমরা আমাদের মোবাইল ফোন থেকেই ব্রাউজারে এসে যদি প্রবেশ করি mixkit.co যে ওয়েবসাইটটি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে এসে ধরেন আপনার প্রয়োজন ট্রাভেল রিলেটেড কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আপনি আপনার ভিডিওতে হয়তো ব্যবহার করবেন। এখানে আমরা এরকমটা লিখলে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখাচ্ছে। আপনি যেটা আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে শুনে কিন্তু হচ্ছে সংগ্রহ করতে পারেন। শুধু তাই নয়, আপনার ভিডিওতে হয়তো বা সাউন্ড ইফেক্ট প্রয়োজন হতে পারে, সেগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন এরকমটা যদি আমরা লিখি এখানে ওয়াটার, তাহলে দেখবো যে এই রিলেটেড কিছু সাউন্ড ইফেক্ট আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারছেন। যে কোনো ধরনের সাউন্ড ইফেক্টই প্রায় দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার স্টক ভিডিও ফুটেজ দরকার প্রয়োজন হতে পারে আপনার ভিডিওর জন্য, সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনাকে এখানে লিখতে হবে যে কী ধরনের ভিডিও ফুটেজ আপনি চাচ্ছেন, যেটা আপনার ভিডিওতে হয়তো ব্যবহার করা লাগতে পারে। আমরা যদি লিখি উইন্টার, তাহলে দেখবো যে এই রিলেটেড আমাদেরকে অনেকগুলো ফুটেজ আমাদেরকে দেখাচ্ছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে হচ্ছে সংগ্রহ করতে পারেন। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে মিক্সকিট এই ওয়েবসাইটটিতে একবার প্রবেশ করে দেখতে পারেন। শুরুতে যেমনটা দেখাচ্ছিলাম বেশ কিছু প্রোফাইল পিকচার, এগুলো মেক করার জন্য পিক্সেল বা পিকচার এডিটর অ্যাপটিতে এসে টেক্সটটা সরাতে হবে প্রথম। তারপর এখানে ক্লিক করে আপনাকে যেতে হবে কালারে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে কালার সেট করতে পারেন। তো প্লাসে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোনো কালার সেট করতে পারবেন। তবে আমি বেশ কিছু কালার আপনাদেরকে সাজেস্ট করবো, সলিড কালার, যেগুলো আমি জ্যাপিজি আকারে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি। সেখান থেকে সংগ্রহ করে আপনি চাইলে এখানে এসে থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমরা এই কালারটা নিচ্ছি। এখন আমরা এখানে প্লাসে ক্লিক করে যদি যাই ফ্রম গ্যালারিতে, তার আগে আমি আপনাদেরকে জানাই যে remove.bg থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখানে আপনার এই ওয়েবসাইটটিতে এসে আপনার ফটোটি আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে সেভ করবেন। তারপর আপনি আবার সেই পিক্সেল অ্যাপটিতে প্রবেশ করে এই প্লাসে ক্লিক করে আপনি ফ্রম গ্যালারিতে যাবেন। দেন আপনার এই ফটোটিকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এতটুকু সাইজ নিচ্ছি। আপনি যদি চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা remove.bg-তে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আপনার ফোন থেকে আপনি এডিট অপশন রয়েছে গ্যালারি থেকে, ওখান থেকে যে হচ্ছে আপনি ফটোটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে যদি একদমই কমিয়ে দিই, মানে মাইনাস করে দিই, তাহলে এখান থেকে দেখবো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এবং পিক্সেল অ্যাপে প্রবেশ করে এখানে যেতে হবে আপনাকে। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি না, এটা আমরা এরকমই রাখছি। এখানে এসে আপনাকে যেতে হবে স্ট্রোকে, বা আপনি যদি শ্যাডোতে যান সেটা আরও ভালো আউটপুট আসবে। সো এখান থেকে এটা আমরা অন করব। তারপর এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব এবং ব্লার রিডিউস জিরো করে দিব, এবং অফসেট এটাকে আমরা কিছুটা বাড়িয়ে এভাবে আমরা চাইলে এরকম একটা আউটলাইন দিতে পারি। ওকে, সো হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটাকে সেভ করতে পারি, সেভ অ্যাজ ইমেজ। তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে, এরপর আপনি চাইলে ক্যানভা অ্যাপটিতে প্রবেশ করে আপনি সার্চ বারে যে যদি লেখেন সিগনেচার লোগো, তাহলে এরকম অনেকগুলো লোগো দেখতে পাবেন। সো আমরা এটা ওপেন করছি। এখন এটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করে নিচে রিপ্লেস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ যে হচ্ছে আমরা যেটা সেভ করলাম সেটা হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করব। নাও আমরা এখান থেকে এই যে টেক্সটটা আছে সেটা আমরা রিনিম করে আমাদের পেজের নাম বা আমাদের যে নাম সেটা আমরা এখানে লিখে দিতে পারি। দেন এই দিকটাতে আমরা হচ্ছে এটা যুক্ত করে দিতে পারি। তাহলে আমার মনে হয় যে এটা দেখতে আসলে ভালো লাগছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে। সো আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। তো এটা সেট করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি এটাকে যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি সেভ শেয়ার আইকন দেখতে পাবেন। সো এখানে ক্লিক করতে হবে আপনাকে। তারপর এখান থেকে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে, পিএনজি আছে এখান থেকে আপনি জ্যাপিজি করে এটা ইজিলি আপনি সেভ করে নিতে পারেন।
আপনাদের সাথে কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।